হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো চিকেন বিরিয়ানি। এটা একটা রিকোয়েস্টেড রেসিপি, সেই জন্য আজকে বানিয়ে দেখাচ্ছি কলকাতার দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি রেসিপি। তো চলো দেখো কি কি লাগছে। তো এখানে লাগছে টক দই, আদা বাটা, রসুন বাটা, আর এখানে গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর শুকনো লঙ্কা। চল তাই একটা করে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তোমরা তোমাদের মাপ অনুযায়ী চিকেনটা নিও। আমি এখানে নিয়েছি 4 লেগ পিস, আর এখানে ছোট ছোট তিনটে টুকরো আছে, চার পাঁচ ছ টুকরো, সাত থেকে সাত টুকরো মতো। তো আমাদের চিকেন ওটা একটু মানে ছোট করে কেটে ফেলেছি, যেটা আমরা বাড়িতে খেয়ে নেব, সেই জন্য ছোট ছোট পিস। তোমরা একটু বড় সাইজের কেটে দিও, কাটিয়ে নিও, যেখান থেকে কাটাবে বলে দেবে আগে থেকে, দিলে না বড় করে কেটে দিবে। আমাদের পিসটা একদম ছোটে দিলে যেহেতু ছোট করেছে গলে যাবে, বাড়িতে খাবো ঠিক আছে হয়ে যাবে। নিজেরা বুঝে নিও, জিরে গুঁড়ো দেড় চামচ, কাশ্মীরি রেড চিলি রাখতে পারো, অসুবিধা নেই, ভালো করে মাখিয়ে নিই। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো না। আর হ্যাঁ, একটু দিয়ে দেবো তেল। দেখো আমি হাতে ঢেলে দেখাচ্ছি, এক চামচ মতো, যেহেতু আমি ফ্রিজে রাখবো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন আমার চিকেনটা এখানে রেডি। এবার এটা ঢাকা দিয়ে এক ঘন্টা রাখতে পারো, যদি তাড়াহুড়ো থাকে এক ঘন্টা রাখতে পারো, নাহলে 3 ঘন্টা, কি 2 থেকে 3 ঘন্টা। চলো এটা রেস্টে রাখবো আমি ফ্রিজে। দেখো আমি চিকেনটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তোমরা ম্যারিনেট করার সময় দিতে পারো গোলাপ জল আর কেওড়া জলটা, আমি এখন দিয়ে করে নিচ্ছি, কারণ মানে ফ্লেভারটা ভালো পাওয়া যায় না। তো এখন দিলাম, কেউ আগে দেয় কেউ পরে দেয়, আমি এখনই দিই পরে দিই, তো দিয়ে দিচ্ছি গোলাপ জল এক ঢাকনা, ফ্রিজে ঢাকনা থাকে, আর এক ঢাকনা কেওড়া জল, আর একটুখানি গরম মশলা মাখিয়ে নেবো, নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে আমি চালটা রেডি করবো। দেখো এখানে 700 গ্রাম, 750 গ্রাম চাল আছে, আমি এটা ভিজিয়ে 45 মিনিট ধুয়ে ভালো করে ভিজিয়ে নেবো, মানে ভিজিয়ে রাখবো। তো চলো এটা ধুয়ে নিয়ে রাখবো। দেখো আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এটা 45 মিনিট রেখে দেবো। তো চলো
সেদ্ধ করে নিয়েছি, এর থেকে বেশি সেদ্ধ করবো না, করলে গলে যাবে। সেরকম ডেচকি নিও বা হাড়ি নিও, নাহলে পুড়ে যাবে।
চলো লেয়ারিংটা শুরু করে নিই। প্রথমে আমি দিয়ে দেবো একটুখানি ঘি, চিকেনের ঝোলটা মিঠা মিঠা আতর দিয়ে আমি রেডি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি চিকেন। তো আমি দিয়ে দিচ্ছি এবারে আলু, এবারে দিয়ে দেব রাইসটা, আমি হাতে করে করে দিয়ে দিচ্ছি এইভাবে আমি খেলে দিচ্ছি। কোনোদিন মানে বিরিয়ানি বানাতে গেলে চাপবে না তোমরা, কেউ চাপলে কিন্তু বন্ধ করে দিবে। আমি দুটো লেয়ার করব, তোমরা তিনটে চারটে লেয়ার করতে পারো। চলো বাকি জিনিসগুলো এবার দেব। তো দেখো আর একটু ঘি দিয়ে দেবো, এবার দিয়ে দেবো দুধে গুলে রেখেছিলাম, মানে গরম একটু উষ্ণ উষ্ণ গরমে দুধ দিয়ে গুলে রেখেছিলাম কেশরটা দিয়ে। দিয়ে দেব বিরিয়ানি মশলা। তো চলো আর একটা লেয়ার আমি শুরু করে নিচ্ছি, একটু হাত দিয়ে দিয়ে সমান করে নেবো ভেতরটা। দিয়ে দিচ্ছি আরো আলু, যে কটা আলু ছিল। দিয়ে দিচ্ছি চিকেন, বাকি যে ঝোলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রাইসটা, বাকি যেটা ছিল আমি ঝোলটা একটু কাচিয়ে দিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে একটু রাইস আছে সেটাও দিয়ে দিচ্ছি। আমি তো এটা চাচ্ছি না, এমনি হালকা হাতে আমি একটু সমান করে দিচ্ছি, মতো ফ্লেভারটা আসতে পারে চারদিক দিয়ে, তলে যে এটা রয়েছে মিঠা বাকি যেগুলো। তারপর এবার দিয়ে দিচ্ছি ঘি, দেখো মিঠা আতরটা আমি দিয়ে দিচ্ছি। ক্যারা জল, গোড়া গোলাপ জল পুরোটা দিয়ে দিলাম, কেশরটা এবার পুরোটাই দিয়ে দেবো। আমি কিন্তু এখানে ফুড কালার মিশাইনি, আমি শুধু ওই কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাই দিই। দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দেখো একটু গরম মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে আটা মেখে রেখেছি, তো এটা আবার সিল করব মুখটা, তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে ধিমে আছে আমি এটা বসিয়ে দেবো। তো চলো 45 মিনিট এটা হতে থাক, ফিরে আসছি 45 মিনিট পর। তো আমি 45 মিনিট পরে ফিরে এলাম, তো দেখি কতটা কি হয়েছে। তোমার যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে এরপরে, আর আজকের মতো টাটা।